আজকের রাশিফল 6ই জানুয়ারি 2021 বুধবার, তিথি কৃষ্ণ সপ্তমী, জন্ম রাশি হলো কন্যা, সূর্যোদয় সকাল 6টা 21 এবং সূর্যাস্ত বিকাল 5টা 2। মেষ রাশির রাশিফল। আজ ব্যবসায় মনোযোগ না থাকলে অতিরিক্ত খরচ হবে, নতুন কোনো কাজের ব্যবস্থা হতে পারে, স্ত্রীর সঙ্গে ভালো কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে, ধর্ম আলোচনায় আজ আপনি শান্তি পাবেন, চাকরিজীবীদের জন্য সময়টা খুব অনুকূল, অতিরিক্ত রাগের ফলে নিজের কোনো ক্ষতি হতে পারে, সন্তানের জন্য অতিরিক্ত খরচ হতে পারে, সঙ্গীত চর্চায় কিছু বাধা আসতে পারে। আজ কল্যাণকর দিন, আপনি হয়তো দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন, আপনার অজানা উৎস থেকে আজ অর্থ আসতে পারে, কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ সৃষ্টি হবে, সৃষ্টিশীল ক্ষেত্রে ব্যক্তিদের আজ সাফল্যময় দিন, দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি বা স্বীকৃতি আজ অর্জন করবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। বৃষরাশি রাশিফল। আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন, একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময়, আর্থিক উন্নতি নিশ্চিতভাবেই হবে। আজ আপনি আপনার সব সম্পর্ক এবং আত্মীয়দের থেকে দূরে গিয়ে সময় কাটাতে পছন্দ করবেন, আজ কাজের ক্ষেত্রে কোনো বিবাদ বাড়তে পারে, ব্যবসা ভীষণভাবে ভালো লাগবে, বিলাসিতার জন্য প্রচুর খরচ হতে পারে, নতুন বাড়ি তৈরির জন্য উদ্যোগী হতে পারেন, স্বাস্থ্যকর পরিবেশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, বিকালের দিকে চাকরি বা ব্যবসা কোনো শুভ যোগাযোগ থাকবে না, দীর্ঘদিন ধরে পড়ে থাকা কোনো কাজ থেকে উদ্ধার পেতে পারেন, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য মিটে যাবে, প্রতিবেশীদের কোনো উপকার করতে হতে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মিথুন রাশির রাশিফল। আজ অনেক পুরানো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে, উচ্চ শিক্ষার জন্য বাইরে যাওয়ার সুযোগ মিলবে, সন্তানকে ঘিরে সংসারে অশান্তি বাঁধতে পারে, রাস্তায় খুব সাবধানে চলাফেরা করুন, উপার্জনের নতুন কোনো দিক খুলে যেতে পারে, গুরুজনদের থেকে বেশ কিছু পরামর্শ নিতে হতে পারে, অপ্রত্যাশিত কিছু আজ লাভ হতে পারে, ভুল সিদ্ধান্তে সংসারে অশান্তির যোগ রয়েছে, আজ শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, আজ আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের মুখোমুখি হতে হবে যা আপনাকে অস্বস্তিকর এবং উত্তক্ত বোধ করাবে, যদি আপনি কিছু টাকা পয়সা ধার নিয়ে থাকেন তা আজই ফিরিয়ে দেওয়া ভালো হবে, অন্যথা বিষয়টি খারাপ দিকে যেতে পারে, আপনার পদ্ধতিতে সত্যপরায়ণ এবং যথাযথ হন, আপনার দৃঢ় সংকল্পতা এবং দক্ষতা লক্ষণীয় হবে, প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে আগাবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কর্কট রাশির রাশিফল। বন্ধুরা আপনাকে বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবেন, যিনি আপনার চিন্তাধারায় লক্ষণীয় প্রভাব ফেলবেন, আজ আপনি আপনার ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, আপনার নিকটবর্তী কেউ আর্থিক সহায়তা আজ করতে পারেন, কোনো ধর্মীয় স্থানে আজ যেতে পারেন, আপনার পদ্ধতিতে সত্যপরায়ণ এবং যথাযথ হন, আপনার দৃঢ় সংকল্পতা এবং দক্ষতা লক্ষণীয় হবে, আজ কোনো গুরুত্বপূর্ণ কাজে সময় দিতে হবে, আজ পরিবারে অশান্তি বাঁধতে পারে, খেলাধুলায় অনেক দূর আগানোর সুযোগ পেতে পারেন, আজ অকারণে খরচ একটু বাড়তে পারে, সমাজ সেবায় আজ সারাদিন কাটাতে চাইবেন, বিষয় সম্পত্তি নিয়ে আইনি কোনো ব্যবস্থা নিতে হবে, কর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়াই ভালো হবে, আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে, বাড়তি কোনো খরচ আজ হতে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 4। সিংহ রাশির রাশিফল। আজ কাজের জন্য কোনো বাইরে যেতে হতে পারে, মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, যে কোনো কাজে মস্তিষ্ক স্থির রাখুন, নিজের বুদ্ধিতে শত্রুর সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবেন, শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু দামি উপহার আজ পেতে পারেন, অন্যের ভুল ভাঙাতে গিয়ে সংসারে অশান্তি বাঁধতে পারে, দুঃসম্পর্কের কেউ বাড়িতে আসতে পারে, নতুন কোনো চাকরি যোগ রয়েছে, প্রতিবেশীর কাছ থেকে দূরে থাকুন, অশান্তি হতে পারে, আপনার স্বাস্থ্য আজ ভালো রাখবে এমন জিনিসের উপর কাজ করার জন্য কল্যাণকর দিন, আপনি হয়তো কিছু আর্থিক সুবিধাও আজ পেতে পারেন, পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে, প্রেমের জন্য ভালো দিন, আজ সৃষ্টিশীল কিছু কাজ করতে পারেন, আজ ফাঁকা সময়ে কোনো নিরর্থক বিতর্কে সময় নষ্ট করতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কন্যা রাশির রাশিফল। আয়েস করার জন্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে সময় কাটান, আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন, আপনার আর্থিক সমস্যার আজ সমাধান হবে, ইতিবাচক চিন্তা দিয়ে আজ কাজ করুন, আপনার পরিকল্পনা সহযোগীদের বিশ্বাস ধরে রাখতে সমস্যা হবে, ঘরের কাজ শেষ করার জন্য আজ সদস্যদের সাহায্য নিতে পারেন,
আজ একটু সাবধানে চলাফেরা করুন, আজ বাড়িতে কোনো আত্মীয় আসতে পারেন, সমাজে কিছু আজ দান করতে হতে পারে, শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পাবে, আর চাকরির ক্ষেত্রে মানহানি হতে পারে, সাবধানে থাকুন, সন্তানদের থেকে কিছু উপকার পেতে পারেন, অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক দুর্বলতার সৃষ্টি হতে পারে, সাধু সেবায় মনে শান্তি আসবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। তুলা রাশির রাশিফল, আজ পাওনা আদায়ের জন্য দিনটি খুব ভালো হবে, ব্যবসায়ীদের কর্মচারীদের উপর নজর রাখতে হবে, কাজে অন্যমনস্কতা আজ আসতে পারে, বিচক্ষণতার জন্য সকলের মন জয় করতে পারবেন, গুরুজনদের আজ বাধ্য থাকার চেষ্টা করুন, আজ সঙ্গীতের প্রতি একটু আকৃষ্ট হবেন, নিজের ভুল বুঝতে পারায় সংসারে শান্তি আসবে, বিলম্ব হলেও আজ আপনার সুনাম করবে, সন্তানের কথায় গুরুত্ব দিন, দুপুরের পরে কিছু আর্থিক সুবিধা পেতে পারেন, মানসিক এবং নৈতিকের পাশাপাশি শারীরিক শিক্ষা গ্রহণ করুন, আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভদায়ক হবে, আজ আপনি ভালোবাসা পাবেন, আজ আপনার বিবাহিত জীবন সুন্দর হয়ে উঠবে, আপনার স্ত্রী আজ কিছু পরিকল্পনা করতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। বৃশ্চিক রাশি রাশিফল, আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন, আপনার প্রত্যয়ের প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বারা উন্মুক্ত করবে, আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন, আজ আপনি বাড়ির কাজ করতে পারেন, আজ অংশীদারিত্ব আশাপ্রদ হবে, সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন, দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে, আজ কাজে কোনো অশান্তি বাঁধতে পারে, ভাই বোনের সম্পর্কে আজ ঝিড় ধরতে পারে, দূরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আনন্দ পাবেন, প্রেমে সাফল্য পাবেন, পুরনো কোনো দামি জিনিস আপনার হাতে আসতে পারে, সাংসারিক চাপ বৃদ্ধি পাবে, আজ দামি কোনো জিনিস আগলানোর দায়িত্ব আসতে পারে, আজ বেশি খরচ হওয়া থেকে একটু সাবধানে থাকুন, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। ধনুরাশি রাশিফল, আজ সকালের দিকে আর্থিক ক্ষতি হতে পারে, ব্যবসায় সাফল্য থাকলেও খরচ প্রচুর হবে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে অনেক দূর আগানোর সুযোগ পাবেন, যে কোনো পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন, দুস্থদের পাশে দাঁড়াতে হতে পারে, আজ কোনো অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে, তৃতীয় কারোর জন্য সাংসারিক অশান্তি আজ বাঁধতে পারে, মধুর ব্যবহারে সকলের মন জয় করতে পারবেন, কোনো শারীরিক যন্ত্রণায় আজ ভুগতে পারেন, কোনো শারীরিক বল প্রয়োগ করা থেকে আজ বিরত থাকুন, ভালোবাসার জন্য উৎসাহময় দিন, সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন, আজ আপনি কর্মক্ষেত্রে সব কিছুর উপরের দিকে থাকতে পারবেন, যদি আপনি কোনো কেনাকাটা করতে যান তাহলে বেশি অপব্যয় হওয়া থেকে এড়িয়ে যান, আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গিনী আজ অনেক প্রচেষ্টা করবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মকর রাশি রাশিফল, মানসিক এবং নৈতিকের পাশাপাশি শারীরিক শিক্ষা গ্রহণ করুন, তাহলেই আপনার সব দিক থেকে উন্নতি করা সম্ভব হবে, উপরি টাকা জমিবাড়িতে বিনিয়োগ করা উচিত হবে, সামাজিক জীবনকে অবহেলা করবেন না, আপনার ব্যস্ত সময়ের মধ্য থেকে সময় বের করে আজ সপরিবারে পার্টি করুন, কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে, আজ আপনি কোনো পার্কে বেড়াতে যেতে পারেন, আপনার স্ত্রী আপনার সম্পর্কে আজ সুন্দর প্রশংসা করবেন, আজ কোনো বিষয় নিয়ে ছোটদের সাহায্য নিতে হবে, ঘরের বাইরে সব জায়গায় দায়িত্ব পালন করতে হবে, সন্তানদের কোনো শুভ যোগাযোগ আজ আসতে পারে, ভাইয়ের সঙ্গে অশান্তির যোগ রয়েছে, আজ কোনো বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ বাঁধতে পারে, ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি হবে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভালো নয়, মায়ের শারীরিক অবস্থার অবনতি হবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কুম্ভ রাশি রাশিফল, আজ স্ত্রীর সঙ্গে কোনো অশান্তি হতে পারে, আজ এমন কিছু সমস্যা দেখা দেবে যেটা সমাধান করতে গিয়ে নাঝাল হতে হবে, শত্রুর সঙ্গে আজ আপোষ করতে পারেন, বিচক্ষণ ব্যক্তির জন্য কর্মক্ষেত্রে উন্নতি হবে, পরোপকারে মানসিক শান্তি পাবেন, প্রেমে আজ ভোগান্তি হতে পারে, পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন, প্রতিবেশীর সঙ্গে আজ বিবাদ বাঁধতে পারে, আপনার মন মেজাজ আপনার ক্ষতি করবে, আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নেবে, ভালোবাসার ব্যক্তিকে হতাশ করবেন না, পরে আফসোস করতে হবে, অপরিচিত ব্যক্তিদের সাথে কথা বলার সঠিক কিন্তু তাদের বিশ্বাসযোগ্যতা না জেনে নিজের ব্যাপারে কিছু না বলাই ভালো, আজকের ভাগ্য সংখ্যা হলো 9। মীন রাশি রাশিফল, ঘরের বাইরের কাজকর্ম আপনাকে লাভ এনে দেবে, আপনার বন্ধুবান্ধবদের সাহায্যে আর্থিক ঝঞ্ঝাট আজ কিছুটা সহজ হয়ে যাবে, প্রেমের সাহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাবে,
এটি একটি বিশেষ দিনে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করুন। স্বীকৃতি এবং পুরস্কার পাওয়ার আশা আজ স্থগিত হতে পারে। আপনার বাড়ির লোক আজ আপনার সাথে কিছু অসুবিধা ভাগ করে নিতে পারেন। আজ গুরুজনের সঙ্গে বিশেষ কোনো আলোচনা হবে। বিদ্যার্থীদের জন্য ভালো সময়। ব্যবসায় আকস্মিক কোনো লাভ হতে পারে। কর্মক্ষেত্রে আজ বন্ধুদের সাহায্য পেতে পারেন। শারীরিক ব্যথায় আজ কষ্ট পেতে পারেন। অতিরিক্ত লাভের আশায় ঝামেলা সৃষ্টি হতে পারে। আজ শত্রুর সঙ্গে কোনো চুক্তিতে জিততে পারবেন না। ছোটোখাটো কোনো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আজকে ভাগ্য সংখ্যা হলো 1। ভালো থাকুন, সুস্থ থাকুন।